জামার উপর লেখা ফোন নাম্বার। তাই দেখেই শান্তিপুর থানার আরপিএফ ফিরিয়ে দিল হারানো ৬ বছরের শিশুকে। জামার উপর ডট পেন দিয়ে লেখা একটি ফোন নাম্বার, আর তার বলেই ৪৮ ঘন্টা আগে মুর্শিদাবাদে হারিয়ে যাওয়া শিশুকে তাদের পরিবারের হাতে তুলে দিতে সমর্থ হলো শান্তিপুর থানার আরপিএফ। পরিবারের সূত্রের খবর, মুর্শিদাবাদের সুতিয়ান এলাকার পেশায় রাজমিস্ত্রির নিমরুল শেখের তিন সন্তানের মধ্যে ৬ বছর বয়সী মেজ ছেলে মেহেন্দি হাসান মাথায় কিছু সমস্যা থাকার কারণে গত ১লা জানুয়ারি সন্ধ্যের পর থেকে তাকে খুঁজে পাওয়া যায়নি। এই মর্মে রাত্রি ১০টা নাগাদ স্থানীয় থানায় একটি মিসিং ডায়েরিও করেন। এরপর ৪৮ ঘন্টা কেটে গেলে শান্তিপুর স্টেশনে গতকাল রাত ১০টা নাগাদ ইতস্তত ঘুরে বেড়ানো একটি বাচ্চা ছেলেকে উদ্ধার করে শান্তিপুর থানার আরপিএফ নিয়ে যায় এবং প্রচণ্ড ঠান্ডার মধ্যে তাকে শীত বস্ত্র পরানোর সময় শান্তিপুর আরপিএফ নিরাপত্তা কর্মীরা লক্ষ্য করেন ওই কিশোরের জামায় একটি ফোন নম্বর রয়েছে। আইসি সাব ইন্সপেক্টর সুনীল কুমার তাদেরকে ডেকে পাঠান শান্তিপুরে। আজ সকালে সরকারি নিয়ম নীতি মেনে পরিবারের হাতে তাদের শিশুকে ফিরিয়ে দেওয়া হয়। পরিবারের পক্ষ থেকে শান্তিপুর রেল স্টেশন আরপিএফ কে ধন্যবাদ জ্ঞাপন করেন। কবে? তো ও কি ওখান থেকে বাড়ির পাশে স্টেশন আছে আপনাদের? বাড়ির ওই আড়াই কিলোমিটার দূরে স্টেশন। কখন থেকে খুঁজে পাচ্ছিলেন না ওকে? ওকে ধরলাম বাড়িতে ১০টার সময় দেখেছি ১ জানুয়ারি দিন রাত্রি ১০টা নাগাদ। হ্যাঁ, তখন কি কি করলেন? থানায় ডায়রি করেছিলেন? মেশিন শুধু থানায় ডায়রি করেছিলাম। মেশিন ডায়রি করেছিলেন? তো তারপরে কি হলো? তারপরে এরকম তো বললেন খুঁজে পাওয়া যাবে না। তো এখানকার এটা হচ্ছে শান্তিপুর আরপিএফ, এখান থেকে ফোন করেছিল? এখান থেকে ফোন করেছিল। কবে? কাল রাতে। তারপর আজকে বেরিয়ে আসলেন? আজকে চলে আসলেন? বাচ্চাকে মানে সুস্থ পেয়ে তারপর কেমন লাগছে? ভালো লাগছে। আচ্ছা, ওনাদেরকে কি বলবেন আর? ওনাদেরকে ধন্যবাদ জানাতে হবে। আচ্ছা, আপনার নাম আর পেশায় কি করেন আপনি? আমার নাম নিমরুল শেখ। হ্যাঁ, নিমরুল শেখ। হ্যাঁ, আচ্ছা, আসবো খাইতে। আর বাচ্চা কটা আপনার? বাচ্চা ৩টা। হ্যাঁ, ৩টা। আচ্ছা, এটা কি ছোট? না, এটা মেজ। আচ্ছা, পড়াশোনা করে? পড়াশোনা টুকটাক করে, মাথা তো একটু সমস্যা আছে। নাইট কে টাইম পে কর লাগবে ১০ বাজে। स्टेशन पे हम लोग विजिट कर रहे थे तो ये हमें रोहतावा स्टेशन में मिला। पूछताछ किए तो उस समय तो कुछ बोल नहीं पा रहा था, तो इसको वहाँ से फिर स्टेशन ऑफिस लेके आए। यहाँ ऑफिस लाने के बाद इसको पूछताछ की, तो पूछताछ करने के बाद ये कुछ अपना नाम पता थोड़ा बहुत बता पा रहा था, पूरा नहीं, लेकिन इसके शर्ट के ऊपर एड्रेस वगैरह फ़ोन नंबर के साथ लिखा हुआ था। तो हमने कॉन्टैक्ट किया इनके साथ, उसके बाद इनको इन्फॉर्म किया गया आए। एड्रेस कहाँ था सर? एड्रेस इसका कपड़े के ऊपर में लिखा हुआ था। अच्छा, उसमें कुछ चिपका करके, क्योंकि ये पूरा पूरा बोल नहीं पा रहा था ना। फ़ोन नंबर भी था? हाँ, फ़ोन नंबर भी था। आज वो उठा दिया सर उसको पिताजी के हाथ में? हाँ, उसको अभी पिताजी आ चुके हैं, उनको लीगल जितना भी तरीका है उसके बाद इनको दिया जाएगा पता करके अच्छे से। सर आपका नाम और जल्दी में? सर सुनील कुमार, सब इंस्पेक्टर और शांतिपुर आरपीएफ। ফার্স্ট জানুয়ারির দিন ওই ৯টা ৯৯ বাড়ি থেকে বেরিয়ে দিয়েছিল। তারপরে খোঁজাখুঁজির পর আর আমরা পাচ্ছিল না। তারপরে আপনার কালকে রাত্রে ফোন পেলাম। কোথা থেকে? এই আপনার এই এই স্কুতিগর থেকে, শান্তিপুর থেকে। শান্তিপুর থেকে যেহেতু আপনার রাত্রে আমরা এলাম, এখন যে হাত থেকে সুস্থভাবে ছিল সেটা আমরা নিয়ে গেছি। তো আপনাদের বাড়ি কোথায়? কাছে মুর্শিদাবাদ। মুর্শিদাবাদ কোথায়? মুর্শিদাবাদ আপনার সুতিয়ান। হ্যাঁ, সুতিয়ান। আচ্ছা, তো আপনারা এই যে বাচ্চাটা হারিয়ে গিয়েছিল কীভাবে হারিয়ে গেছিল? এমনি আপনার বই মাথাটা যেদিন শট আছে কি না। এইভাবে পড়াশুনো করে? না, রাখিসুন। আচ্ছা, তো বাড়ির পাশে স্টেশন আছে কি? হ্যাঁ, স্টেশন আছে বাড়ির পাশে। কোন স্টেশন? রাজগ্রাম। রাজগ্রাম? হ্যাঁ। তো সেখান থেকে কি এক্সপ্রেস ট্রেন উঠে পড়েছিল কি লোকাল? বলতে পারছি না কোন পাকে এসছে, এখন লালগোলা থেকে এসছে কি রাজগ্রাম থেকে এসছে ওটা বলতে পারছি না আমরা। আচ্ছা, দেখতে তো পাইনি, পরে খোঁজাখুঁজি করছি আমরা সন্ধ্যার দিকে। তো আপনাদের কি শান্তিপুর স্টেশনে আরপিএফ এর থেকেই ফোন করা হয়? হ্যাঁ, আরপিএফ থেকে ফোন করা। হ্যাঁ হ্যাঁ। তো এই যে বাচ্চাটাকে পাওয়ার পরে কেমন লাগছে? খুশি লাগছে দাদা। কি বলবেন ওনাদের? নমস্কার, সালাম জানাবো। আপনার নাম? লতিফ শেখ। বাচ্চাটার নাম? মেহেন্দি হাসান। কি করে ও?
ছেলেটা এমনি রাজমিস্ত্রি। আচ্ছা, আর আপনার সঙ্গে ওর সম্পর্ক কি? চাচা ভাতিজা। আপনার ভাতিজা? হ্যাঁ। কি নাম বলেন বাচ্চাটা, একবার বলবেন? মেহেন্দি হাসান। নদিয়া থেকে মলয়দের রিপোর্ট, টাইমস বাংলা।